সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থায়ী কাজের দাবিতে রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাস্তা অবরোধ করলো বাগপাড়ার কাঞ্চনপুর গ্রামের যুবকেরা। তাদের দাবি, কাজ জানা স্থানীয় বাসিন্দা ও জমিহারা হওয়া সত্ত্বেও পিডিসিএল কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কোনো কাজ মিলছে না। তাদের দাবি এটাও যে পিডিসিএল এর জেনারেল ম্যানেজারকে বারবার লিখিতভাবে জানানো হলেও কোনো কাজ হয়নি, অথচ বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ চালাচ্ছে পিডিসিএল কর্তৃপক্ষ। তাই এদিন সকাল 8টা থেকে প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাখেন তারা। এখানকার লোকাল যারা লোক আছে তাদের কাছে একটাই প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই এলাকায় আমাদের যে এই মুনিগ্রামে সাগরদিঘিতে যে আমাদের পাওয়ার প্ল্যান্ট অবস্থিত, তো সেখানে আমরা যে লোকাল ছেলে হয়ে কাজ পাচ্ছি না, এই কাজের দাবিতে তাদের মূলত লড়াই। এবং তারা বলতে চাইছে আমাদের ঘরের যে ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারাও আজকে কাজ পাচ্ছে না কেন, এই দাবি তারা ধারাবাহিক করছে। এবং এর আগেও জিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, এইচআরকে বলেছে, এইচআর প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকে তারা ধারাবাহিক এখানকার লোকজন যারা আছে তাদেরকে কাজ দেওয়া হবে, কিন্তু কোনোরকমভাবে কাজ দেয়নি। এবং তার সিগনেচার এবং এখানকার মানুষের মানে এইচআরের জিএম এর এও আছে, সমস্ত নোটিফিকেশন তারা পেয়েছে এবং কাজের দাবিতে তারা আন্দোলন করছে। এই যে বারবার পথ অবরোধ করছে, এরপরেও যদি সরকার বা এইচআর বা পিডিসিএল এর যে কর্মরত কর্তৃপক্ষ যারা আছে এরা যদি কোনোরকম ভাবে এই সুরাহা যদি না আমাদের মেনে নেয় তাহলে পরবর্তী আন্দোলন আরো দীর্ঘতর হবে এবং আমরা জিএম বিল্ডিং এ ঘেরাও করবো এবং 1 নম্বর 2 নম্বর গেট বয়কট করে দেবো।